নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোনাল কমিটির উদ্যোগে আজ উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত করা হয়। রাজ্যের সঙ্গে ইসলামপুরেও এই টেস্ট পেপার প্রকাশিত করা হয়। আজ এই নতুন টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয়। জোনাল আঞ্চলিক সভাপতি দীপঙ্কর দাস জানান, আজ রাজ্যের সঙ্গে ইসলামপুরেও টেস্ট পেপার প্রকাশিত করা হলো। উচ্চ মাধ্যমিকের বেশ কিছু ছাত্রছাত্রীদের হাতে এই টেস্ট পেপার তুলে দেওয়া হয়েছে। আজ থেকে প্রত্যেকটি দোকানেই টেস্ট পেপার পাওয়া যাবে। টেস্ট পেপারের মূল্য 165 টাকা করে বলে তিনি জানান। ছাত্রছাত্রীরা নতুন টেস্ট পেপার যথেষ্টই আনন্দিত। প্রকাশিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক প্রকাশ ঠাকুর, খিতেন চক্রবর্তী, সুবল ভৌমিক, প্রাক্তন জোন সম্পাদক সোমনাথ মজুমদার সহ একাধিক ব্যক্তিত্ব। আজকে রাজ্যজুড়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উচ্চ মাধ্যমিক যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার আজকে প্রকাশনার দিন ছিল। এই জন্য সারা রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের ইসলামপুর জোনেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই টেস্ট পেপারটাকে প্রকাশ করলাম। কতজনের হাতে দিলেন? আমরা এখানে 12 জনের হাতে দিলাম, যাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা আমাদের ইসলামপুর জোনে 50 জনের সঙ্গে আমরা দেখেছিলাম, তার মধ্যে 12 জন উপস্থিত হয়েছে। যে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে করবো, যেহেতু পরীক্ষা ওদের সামনেই, বেশি বাচ্চাদের ডেকে নিয়ে ওদের একটা অসুবিধা সৃষ্টি করতে চাইনি, 12 জনকে ডেকে নিয়েছিলাম। কত টেস্ট পেপার এসছে মোট? আমরা আমাদের জোনে ছিল 60 রিকোয়ারমেন্ট ছিল। এছাড়া আসছে ইসলামপুর চোপড়া নিয়ে 300, লাইব্রেরিগুলোকে নিয়ে 300 টেস্ট পেপার এসেছে অতিরিক্ত, মোট 360টা এসেছে। এইগুলো কি সব দোকানে পাওয়া যাবে? হ্যাঁ, আজ থেকে আমাদের এখানে প্রকাশ হয়ে গেল, এরপরে দোকানেগুলো লাইব্রেরিতে পাঠিয়ে দেওয়া হবে। দাম কত ধার্য করা হয়েছে? 165 টাকা। আর এখানে কি আজকে বিনামূল্যে দেওয়া হলো না পয়সা দিয়ে? না, পয়সা দিয়ে। এটা যেহেতু আমরাও কিনে নিয়েছি সমিতির উচ্চতর কর্তৃপক্ষের থেকে, আমরা সেটা পয়সার মাধ্যমে। কত করে? 165 টাকা। আপনার নাম এবং আপনি? আমার নাম দীপঙ্কর দাস, আমি ইসলামপুর আঞ্চলিক সমিতির সভাপতি পদে দায়িত্বে রয়েছি।